বহিরাজ্য থেকে রাজ্যে প্রবেশের পথে বাগবাসা থানার হাতে আটক 4.5 কোটি টাকার নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেট, সাথে আটক দেবব্রত দে নামের এক নেশা পাচারকারী। তার বাড়ি গোমতী জেলার উদয়পুরে। উত্তর জেলার পুলিশ সুপার ভানুগত চক্রবর্তী জানান, বাগবাসা থানার কাছে গোপন খবর ছিল একটি 12 চাকার লরি করে নেশা জাতীয় সামগ্রী রাজ্যে প্রবেশ করছে। সেই খবরের উপর ভিত্তি করে শুক্রবার রাত 10টা নাগাদ বাগবাসা থানার পুলিশ থানার সামনের 8 নম্বর আসাম আগরতলা জাতীয় সড়কের উপরে উৎপেতে বসে NL01L/7106 নম্বরের সিমেন্ট বোঝাই 12 চাকার লরি দাঁড় করিয়ে তল্লাশি চালায়। তল্লাশি চালিয়ে চালকের আসনের পেছনের গোপন কক্ষ থেকে 10 প্যাকেটে 90,000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। সাথে আটক করা হয় লরির চালকের আসনে বসে থাকা নেশা পাচারকারী দেবব্রত থেকে। পুলিশ সুপার আরও জানান, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের কালো বাজারে মূল্য আনুমানিক 4.5 কোটি টাকা। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলি বহিরাজ্য থেকে আগরতলার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। সাথে বাগবাসা থানার পুলিশ একটি NDPS ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। গোপন সূত্রের উপর ভিত্তিতে একটা গাড়িকে ডিটেইন করা হয়েছে এখানে। গাড়িটার নাম্বার হলো NL01L7106। সেই গাড়িতে তল্লাশি চালিয়ে 90,000 ইয়াবা ট্যাবলেট সিজ করেছে এবং একজনকে অ্যারেস্ট করেছে, যার নাম দেবব্রত দে, বাড়ি উদয়পুর, গোমতী ডিস্ট্রিক্ট। একটা NDPS কেস নেওয়া হয়েছে যে ইয়াবা ট্যাবলেট সিজ করা হলো। এটা তো খোলা বাজারে বিক্রি হয় না, কালো বাজারে এটার মূল্য যেটা নেটে দেখলাম একটনে 4.5 কোটি টাকার উপরে। শনিবার ধৃত নেশা পাচারকারীকে ধর্মনগর জেলা এবং দায়রা আদালতে সোপর্দ করা হবে বলেও জানিয়েছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।